বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবি টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবি অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের পাঠ্য বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ বইয়ের ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টার নিয়ে ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বিগত ক্লাসে এই অধ্যায়ের সূত্র সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিয়েছি আজকের ক্লাসে আমরা অঙ্কের অনুশীলন করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্কিন একটি কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটি ঢাকা ইউনিভার্সিটি বিবি অনার্স দু হাজার সালের একটি প্রশ্ন আমরা শুরুতে প্রশ্নটি ভালো করে পড়ে এবং বুঝে নেই। দ্য পি কিউএস কোম্পানিস আর্নিং পার শেয়ার ইপিএস বাইটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি ই দেওয়া আছে দশ টাকা অর্থাৎ একটি শেয়ার বিক্রি করে আমরা প্রতি শেয়ারে আয় করি দশ টাকা দ্য কস্ট অফ দ্য ক্যাপিটাল ইজ টুয়েলভ পারসেন্ট এই শেয়ারের পিছনে আমাদের ব্যয় হচ্ছে বারো টাকা কস্ট অফ ইকুইটি এটাকে প্রকাশ করা হয় কে দ্বারা অ্যান্ড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ফিফটিন পার্সেন্ট এই বিনিয়োগের উপরে আমাদের আয় হচ্ছে পনেরো পার্সেন্ট এটা হচ্ছে রেট অফ রিটার্ন আর দ্বারা প্রকাশ করা হয় অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অর্থাৎ ওয়াল্টার মডেল ব্যবহার করে হোয়াট শুড বি দ্য প্রাইস অফ শেয়ার একটি শেয়ারের মূল্য বের করতে বলছে অ্যাট ফিফটি পার্সেন্ট ডিভিডেন্ট পে আউট রেশিও ফিফটি পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে ডিপি রেশিও দেওয়া আছে আমাদের পঞ্চাশ পারসেন্ট তাহলে আমাদের ওয়াল্টার মডেলের মাধ্যমে একটা শেয়ারের মূল্য বের করতে হবে শেয়ারের মূল্য প্রকাশ করা হয় পি নট দ্বারা অর্থাৎ আমাদের ডিভিডেন্ট পলিসি মডেলের পি নটের মানটা বের করতে হবে শুরুতে আমরা ওয়াল্টার মডেলের পি নট বের করার সূত্রটি লিখে নেব তাহলে লিখবো আমরা উই নো অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল পি নট ইকুয়াল ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর বাই কে ডিভাইডেড বাই কে সাইডে আমরা মানগুলো বসিয়ে নেব শুরুতে আমরা ইর মানটা লিখবো ই হচ্ছে আর্নিং পারেয়ার এখানে দশ টাকা দেওয়াই রয়েছে এরপর আমাদের ডিপি রেশিও দেওয়া আছে পঞ্চাশ পারসেন্ট এখন আমরা ডির মান কীভাবে বের করবো ডির মানটা বের করার নিয়ম হচ্ছে ডিপি রেশিও দ্বারা ই ইপিএসকে গুণ করলে ডিভিডেন্টের টাকা পাওয়া যায় অর্থাৎ ডি হচ্ছে ডিভিডেন্ড পেইড ইন দ্য ইয়ার অর্থাৎ ডিভিডেন্ড আমরা কত টাকা এই বছর দিব এই বছর আমরা আয় করছি টোটাল দশ টাকা তাহলে দশ টাকার থেকে আমরা ডিভিডেন্ড দেবো ডিপি রেশিও দেওয়া আছে ফিফটি পারসেন্ট অর্থাৎ পাঁচ টাকা আমাদেরকে ডিভিডেন্ড দিতে হবে তাহলে ডির মান বের করবো হচ্ছে ডি ইকুয়াল আর্নিং পার শেয়ার ই গুণন হচ্ছে ডিপি রেশিও তাহলে আর্নিং পার শেয়ার ই হচ্ছে দশ টাকা তার ফিফটি পারসেন্ট তাহলে ডির মান হচ্ছে পাঁচ টাকা এরপরে সূত্রে আমাদের রয়েছে আর আর তো হচ্ছে রেট অফ রিটার্ন পনেরো পার্সেন্ট দেওয়া আছে পনেরো পার্সেন্টকে আমরা ভাঙাই দেবো একশো দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের লাগবে এর মান কের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে কে ইকুয়াল টুয়েলভ পারসেন্ট উঠায় দিয়ে লিখব জিরো পয়েন্ট ওয়ান টু এখানে পি নট ইকুয়াল হোয়াট অর্থাৎ পির মান আমাদের বের করতে হবে এখানে আমরা সূত্রে মান বসায় দিই তাহলে ডির মান হচ্ছে পাশ প্লাস ইর মান হচ্ছে আর্নিং পার্সিয়া ইপিএস টেন দেওয়া আছে মাইনাস ডির মান পাঁচ গণন হচ্ছে উপরে আর এর মান পয়েন্ট ওয়ান ফাইভ এবং মান হচ্ছে পয়েন্ট ওয়ান টু নিচে মান হচ্ছে পয়েন্ট ওয়ান টু পরের লাইনে এখানে ফাইভ যা আছে তাই থাকবে দশ থেকে পাঁচ মাইনাস করে এখানে পাঁচ পয়েন্ট কে পয়েন্ট দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান এবং নিচে হচ্ছে জিরো যা আছে তাই থাকবে পরের লাইনে এসে এই যা আছে তাই পাঁচের সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ করলে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ নিচে জিরো পয়েন্ট ওয়ান টু যা ছিল তাই আছে এরপর আমরা উপরের ফাইভের সাথে সিক্স পয়েন্ট টু ফাইভ যোগ করলে পাচ্ছি এগারো দশমিক দুই পাঁচ ভাগ জিরো পয়েন্ট ওয়ান টু এরপর আমরা যদি ভাগ করে দিই তাহলে রেজাল্ট পেয়ে যাবো টাকা তিরানব্বই দশমিক সাত পাঁচ তাহলে একটি শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার ওয়াল্টার মডেলের এরপর আমরা ওয়াল্টার মডেলের আরেকটি অঙ্ক দেখব এই অঙ্কটি অ্যান ইউ জাতীয় বিশ্ববিদ্যালয় বিবি অনার্স দু সালের একটি প্রশ্ন যাদের কাছে বই নেই তারা এখান থেকেও নিতে পারো অথবা যে কোনো ব্যতিক্রম বা অন্য যে কোনো সাজেশন পেয়ে ষোলো সালের যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড কোশ্চেনটি তোমরা দেখো তাহলে এই প্রশ্নটি পেয়ে যাবে আমরা শুরুতে প্রশ্নটি ভালো করে পড়ে এবং বুঝে নেই ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর এ কোম্পানি একটা কোম্পানি নির্মুক্ত তথ্যগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে মার্কেট প্রাইস পার শেয়ার একটা শেয়ারের মূল্য হচ্ছে দুইশো টাকা শেয়ারের মূল্য প্রকাশ করা হয় পি নট দ্বারা ইপিএস একটা শেয়ারে আয় হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা এবং ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার একটা শেয়ারে ডিভিডেন্ড দেয় পাঁচ টাকা তার মানে এটা হচ্ছে ডির মান প্রাইস আর্নিং রেশিও অর্থাৎ পিই রেশিও দেওয়া আছে ফোর টাইমস রিকোয়ার্ড আমাদের বলছে ইউজিং ওয়াল্টার মডেল ওয়াল্টার মডেল ব্যবহার করে এখানে চারটা রিকোয়ারের মান বের করতে বলছে রিকোয়ার নাম্বার এ কস্ট অফ ইকুইটি কেইর মান বের করতে হবে তো শুরুতে আমরা সূত্র লিখে দেব কেই সমান ওয়ান বাই পিই রেশিও গুণন হচ্ছে একশো তাহলে ওয়ান হচ্ছে সূত্রের পিই রেশিও এখানে আমাদের ফোর টাইমস দেওয়া আছে ফোর গুণন হচ্ছে একশো তাহলে রেজাল্ট হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমরা চাইলে এটার ওর এভাবে লিখতে পারি হানড্রেড পার্সেন্ট ভাগ হচ্ছে পিই রেশিও অর্থাৎ উপরে একশো পার্সেন্ট ভাগ পি রেশিও একশো পার্সেন্ট হচ্ছে সূত্রের পি রেশিও দেওয়া আছে ফোর তাহলে একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ পার্সেন্ট এই হচ্ছে অ্যান্সার আমাদের দ্বিতীয় রিকোয়ার রয়েছে ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ ডিপি রেশিও তাহলে ডিপি রেশিওর সূত্রটি হচ্ছে আমরা আয় করি বারো টাকা পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিই পাঁচ টাকা তাহলে শতকরা কত পার্সেন্ট ডিভিডেন্ড দেই অর্থাৎ পাঁচকে যদি টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো দ্বারা ভাগ করে একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে সূত্রটি হচ্ছে ডিপি রেশিও সমান উপরে ডিপিএস নিচে হচ্ছে ইপিএস গুণন একশো তাহলে ডিপিএস ডিভিডেন্ড দেই প্রতি শেয়ারে পাঁচ টাকা ইপিএস প্রতি শেয়ার আয় হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা গুণন একশো তাহলে শতকরা চল্লিশ পার্সেন্ট আমরা ডিভিডেন্ড দিয়ে থাকি সি নাম্বার রিকোয়ার হচ্ছে রিটেনশন রেশিও রিটেনশন রেশিও প্রকাশ করা হয় বি দ্বারা তাহলে রিটেনশন রেশিও বি সমান আমরা জানি যে ডিপি রেশিও এবং রিটেনশন রেশিও এই দুইটার যোগফল হচ্ছে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট থেকে যদি ডিপি রেশিও চল্লিশ পার্সেন্ট মাইনাস করে দেয় তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব ষাট পার্সেন্ট ডি নাম্বার সর্বশেষ রিকোয়ারমেন্ট ইন্টারনাল রেট অফ রি ইনভেস্টমেন্ট অর্থাৎ আর রেট অফ রিটার্ন আর এর মান চাইছে যেহেতু আমাদের ওয়াল্টার মডেল ইউজ করতে হবে ওয়াল্টার মডেলের যে পি নটের সূত্রটা আছে ওইটার মধ্যে কিন্তু আর আছে তাহলে পি নটের সূত্র যেহেতু পি নটের মান দেওয়াই আছে তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে কিন্তু আর এর মান পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা রিকোয়ার ডি দিয়ে উই নো পি নটের যে সূত্র ওইটা আমরা লিখে দেব পি নট সমান ডি প্লাস ই মাইনাস ডি ইন্টু আর ভাগ হচ্ছে কে ডিভাইডেড বাই কে তো সাইডে আমরা হোয়ার করব। শুরুতে আমাদের ডি লাগবে ডি মানে হচ্ছে ডিপিএস পাঁচ টাকা প্রশ্নে আমাদের দেওয়া আছে এরপর হচ্ছে ই আর্নিং পার শেয়ার ইপিএস বারো টাকা পঞ্চাশ পয়সা এটাও আমাদের দেওয়া আছে এরপরে কে কে তে হচ্ছে কস্ট অফ ইকুইটি এখানে কে এর মান আমরা শুরুতেই বের করে নিয়েছিলাম পঁচিশ ভাঙায় লিখলো পয়েন্ট টু এবং পি নট মার্কেট প্রাইস অফ শেয়ার পি নটের মানও আমাদের প্রশ্নে দেওয়া আছে দুইশো টাকা এখন আমাদের বাকি রইল শুধু আর এর মান অর্থাৎ রেট অফ রিটার্ন এইটাই আমাদেরকে বের করতে হবে আমরা সূত্রে মান বসিয়ে দেব পি এর মান হচ্ছে দুইশো ডির মান হচ্ছে ডিভিডেন্ড ফাইভ ইর মান দেওয়া আছে টুয়েলভ মাইনাস ডির মান হচ্ছে ফাইভ এর মান আমরা জানি না এটা বের করতে হবে কের মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ নিচে কের মান পয়েন্ট টু ফাইভ এ লাইনে আমরা শুধু মান বসিয়েছি পরের লাইনে আসো এখানে দুশো যা আসে তাই ফাইভ যা ছিল তাই টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ মাইনাস করলে রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর নিচে হচ্ছে পয়েন্ট টু ফাইভ যা আসে তাই এবং নিচে কের মান পয়েন্ট টু ফাইভ যা আসে তাই থাকবে পরের লাইনে এসে আমরা আর আরই গুণ করে দেব অর্থাৎ এই দুইশোর সাথে আমরা গুণ করবো এই দিকে পয়েন্ট টু ফাইভ তাহলে রেজাল্ট হচ্ছে পঞ্চাশ আবার এই দুশো নিচে আমরা জানি মনে মনে ওয়ান আসে ওয়ানের সাথে যদি এই পুরাটাকে গুণ করি তাহলে কিন্তু এইটাই বসবে তাহলে ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বাই পয়েন্ট টু ফাইভ এরপরে আমরা এই অংশটাকে এই পাশে লিখছি এবং এই ফাইভ এই পাশে পক্ষান্তর করলে পঞ্চাশ থেকে পাঁচ মাইনাস হয়ে যায় তাহলে পঞ্চাশ যা আছে তাই এখানে মাইনাস হয়ে যাচ্ছে পাঁচ আমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটা লাইন বেশি করতে পারি অর্থাৎ পঞ্চাশ এখানে থাকবে এই পাঁচটা পক্ষান্তর করলে মাইনাস ফাইভ সমান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আর বাই পয়েন্ট টু ফাইভ এরপরের লাইনটা হচ্ছে এই লাইনটা আমরা কিন্তু এই পাশে রাখতে পারি এবং পঞ্চাশ মাইনাস পাঁচ এটা এই পাশে লিখতে পারি যেহেতু আর এর মাঠটা বের করতে হবে তাই কে আমরা বাম পাশে রাখলাম পরের লাইন এসে সেভেন এটাকে ভাগ করেছে পয়েন্ট দ্বারা তাহলে আমাদের রেজাল্ট চলে আসে ত্রিশ আর যা আছে তাই থাকবে পঞ্চাশ থেকে পাঁচ মাইনাস করলে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ পরের লাইন এসে আর যা আছে তাই থাকবে 30 আর এর সাথে গ্রহণ সম্পর্কে ছিল এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে তাহলে নিচে যেয়ে ভাগ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশকে ভাগ করলে রেজাল্ট চলে আসে ওয়ান যেহেতু আরের মান পার্সেন্ট করতে হবে তাই আরটাকে আমরা এটাকে গুণ করে দেবো একশো দিয়ে তাহলে একশো দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে একশো পঞ্চাশ যেহেতু একশো দ্বারা গুণ করছি তাহলে এখানে একটা পার্সেন্ট চিহ্ন দিতে হবে তাহলে আমরা রেজাল্ট লিখতে পারি অতএব ইন্টারনাল রেট অব রিটার্ন একশো পঞ্চাশ পার্সেন্ট এভাবে কিন্তু খুব সহজেই আমরা ওয়াল্টার মডেলের সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করে ফেলতে পারি ক্যালকুলেশনের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আমরা আরও শর্ট করতে পারি আর একটু বড়ো করেও করতে পারি তো আমরা যেভাবে বুঝবো আমরা সেভাবেই করবো ক্যালকুলেশন করতে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি ওয়াল্টার মডেলের সূত্রগুলো কীভাবে অঙ্ক প্রয়োগ করতে হয় তোমরা অত্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা এম মডেল এবং গল্ডেন মডেল ইত্যাদি নিয়ে আলোচনা করবো তাই আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ